ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ বাংলা সেভেন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চাইছি যে এই লিস্টটা কিসের জন্য। অনেকজন কনফিউজ হয়ে আছো যে এই লিস্টটা কাদের এবং কিসের জন্য। চলো দেখি, এখন ডেট দেখো 20/4/2022, মেমো নম্বর দেওয়া আছে পাবলিকেশন অব ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অ্যান্ড মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ আফটার ডি ক্যাটাগোরাইজড ইন কমপ্লেন্স উইথ দ্য আর্লিয়ার অর্ডার অব দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট ইন সিমিলার ম্যাটার। এখানে সিমিলার ম্যাটার অর্থাৎ কেন সিমিলার ম্যাটার বলছে সেটা তোমাদেরকে আমি বলছি, তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। এখানে কিন্তু 2014 সালের যে নন অর্থাৎ প্যারা টিচার ক্যাটাগরি ছিল আর কি, তাদের ক্ষেত্রে এই লিস্টটা বের হয়েছে। প্রথমে একটা লিস্ট বের হয়েছিল, সেক্ষেত্রে কি হয়েছে বলি তোমাদেরকে, যে যে ক্যাটাগরিজ ছিল আর কি তারা কিন্তু একসাথে কেস করেনি, কিছুজন আগে কিছুজন পরে করেছে, সেই জন্য তাদের কিছুজন লিস্ট আগে বের হয়েছে আর কিছুজনের লিস্ট কিন্তু এই বের হতে চলেছে। সেই জন্য কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এইটা করতে চলেছে। এদের সিমিলার ম্যাটার এখানে, দিস ইজ এ নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অফ ডেট 2014 কোয়ালিফাইড। এটা অনেকটাই বড় আছে, পড়তে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমরা অবশ্যই পড়ে নিও কি বলতে চেয়েছে। আসল মধ্যে কথা ওইটা যেটা তোমাদেরকে আমি বললাম। এছাড়া তোমাকে আমি বলেছিলাম যে 19-22-এর মধ্যে একটা নোটিফিকেশন বের হবে 2017-এর জন্য, যাতে তোমরা বুঝতে পারবে যে 17 সালে কি হতে চলেছে, তোমাদের স্পষ্ট হয়ে যাবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যখন মন হয় তখন সেটাই তারা করে, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু হয়নি এখনো, কিন্তু খুব দ্রুতই তোমাদের সেই লিস্টটা নোটিফিকেশনটা প্রকাশিত হয়ে যাবে, ওকে? তাই তোমরা আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকো, ওকে? চলো, বাই।